আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে মিনি সাইজের চকলেট কেক তৈরি করে দেখাবো। বাচ্চারা কিন্তু ছোট ছোট এই কেকগুলো অনেক পছন্দ করে। ডেকোরেশন দেখে আপনারা ভাবতে পারেন এটা ব্ল্যাক ফরেস্ট কেক, আসলে এটা ব্ল্যাক ফরেস্ট কেক না, নর্মাল চকলেট কেক। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই বাচ্চাদের পছন্দের এই মিনি চকলেট কেক তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে দুইটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে নিতে, সেক্ষেত্রে ডিমের ফর্ম হতে সময়টা একটু বেশি লাগে আর কেকটা একটু কম স্পঞ্জ হয়। আর ডিমগুলো কিন্তু এই পর্যায়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। এখন ডিমের এই সাদা অংশে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারেন। প্রথমে লো স্পিডে বিট করে নেব 2 থেকে 3 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 থেকে 5 মিনিট। 6 থেকে 7 মিনিটের মধ্যে ডিমের এই ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। ডিমের এই সাদা অংশ যখন এরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন বিট করা অফ করে দিতে হবে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের এই ফর্মটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট বা চকলেট ইমালশন। বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ বা 1/8 কাপ কোকো পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন একটা স্পেচুলার সাহায্যে খুব আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফর্মের সাথে শুকনো উপকরণ কিন্তু খুব আলতোভাবেই মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই কিন্তু জোরে জোরে মেশানো যাবে না, এতে করে আমরা যে ডিমের ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার একটা কেক মোল্ড দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেকটাকে আমি চুলাতে বেক করব, এই জন্য একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিদ্রটা রয়েছে তা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 25 মিনিট। 25 থেকে 30 মিনিটের মধ্যে কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদম পুরোপুরি লো করে দেওয়া যাবে না, একদম পুরোপুরি লো এর চাইতে কিছুটা বেশি থাকবে। 25 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবেই হয়ে গেছে। এখন এই কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা ঠান্ডা হওয়ার পর বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আর ব্রেড নাইফ দিয়ে ভাগ করলে কেকের লেয়ারগুলো কিন্তু একদম সমান হবে। এখন একটা কুকি কাটারের সাহায্যে কেকের উপরে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বক্সের ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এই ভাগগুলোকে সমান করে কেটে নেবেন। প্রথম লেয়ারটাতে আমি খুব একটা ভালোভাবে কেটে নিতে পারিনি, পরের লেয়ারগুলোতে আমি 9টা করে কেটে নিয়েছি। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো ঠিক কীরকম হয়েছে। বাকি যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু আমরা ফেলে দেব না, এই অংশটা দিয়ে আপনারা জার কেক বা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন। বাকি অংশটাকে আমি একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি। এই বক্সের মধ্যে রেখে কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে সংরক্ষণ করতে পারবেন 3 দিন। 3 দিনের মধ্যে বাকি এই কেকটুকু দিয়ে আপনারা জার কেক বা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে পারবেন। আর ঘরে যেহেতু খাবো অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ কেক খেতে, 3 দিনের বেশি কোনো কেকই সংরক্ষণ করবেন না। কেকগুলো ডেকোরেশন করার জন্য আমি 6টা পেস্ট্রি বোর্ড নিয়েছি। এখন একটা বোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি 7 আপ, আপনারা চাইলে সুগার সিরাপও দিয়ে দিতে পারেন।
চকলেট কেকে সেভেন আপ দিলে আমার কাছে মনে হয় কেকটা খেতে একটু বেশি ভালো লাগে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, এতে করে মিনি সাইজের এই পেস্ট্রি কেকে ক্রিম দিতে অনেক সুবিধা হয়। একটা কেকে আমি তিনটা করে কেকের লেয়ার দেব। ছয়টা কেকের জন্য আমি মোট 18টা লেয়ার ব্যবহার করেছি। আর মিনি সাইজের এই কেকগুলো হাইটের দিক দিয়ে একটু উঁচু হলেই কিন্তু বেশি সুন্দর লাগে। আর আজকের এই 6টা কেক ডেকোরেশন করার জন্য আমি হাফ কাপ পরিমাণ হুইপড ক্রিম ব্যবহার করেছি। কেকের পরিমাণ বেশি এবং ক্রিমের পরিমাণ কম হলে আমার কাছে সেই কেক খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কেকের প্রতিটা লেয়ারে ব্ল্যাক চেরি এবং কুচি করে নেওয়া চকলেট দিতে পারেন, সেক্ষেত্রে এই কেকটা ব্ল্যাক ফরেস্ট কেক হয়ে যাবে আর কেকটা খেতে বেশি ভালো লাগবে। এখন কেকের উপর এবং চারো সাইডে যতটা সম্ভব স্মুথ করে কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। ছোট সাইজের কেকে উপরের ফিনিশিং আনা কিন্তু অনেক বেশি কষ্টের, আপনারা একটু সময় নিয়ে উপরের এই ফিনিশিংটা দিয়ে নেবেন। আপনারা চাইলে কেকের উপরে দুই লেয়ারে ক্রিম দিতে পারেন, এতে করে কেকের উপরের লেয়ারটা অনেক স্মুথ হবে। ছোট ছোট এই কেকগুলো ডেকোরেশন করা অনেক ঝামেলার, এই জন্য আমি কেকের উপরে ক্রিমের একটা লেয়ারই দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে বোর্ডের চারপাশে কিছু কাগজ দিয়ে দিচ্ছি। আমি কিছু চকলেট কুচি করে নিয়েছি, এখন এই চকলেট কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। চকলেটগুলো যতটা সম্ভব চেপে চেপে লাগিয়ে নিতে হবে, না হলে এগুলো কিন্তু একটু পরে পড়ে যাবে। একদম ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে কেকের উপরে কিছু গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করতে পারেন, আমি আমার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিচ্ছি। একই নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার তৈরি করলে কেক দেখতে আরও বেশি সুন্দর লাগে। একটা চেরি 8 ভাগে ভাগ করে নিয়েছি, এখন এই কেকের উপরে চেরি দিয়ে দিচ্ছি। সবশেষে কেকের মাঝে কুচি করে নেওয়া চকলেট দিয়ে দিচ্ছি। আমি 6টা কেকে একই রকমভাবে ডেকোরেশন করে নিয়েছি। কেকগুলো আমি আপনাদেরকে মেপে দেখাতে ভুলে গিয়েছি, এই কেকগুলোকে আমি পরে মেপে নিয়েছি। বোর্ডসহ একটা কেকের ওজন হয়েছে 75 থেকে 80 গ্রাম, কোনো কেকের ওজন একটু বেশি হয়েছে, কোনো কেকের ওজন একটু কম হয়েছে। আর কেকের বাকি অংশ দিয়ে আমি 2টা জার কেক তৈরি করেছি। ডেকোরেশন করার যে কোনো কেক সার্ভ করার আগে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে সেট করে নেবেন। অনেকের অভিযোগ থাকে যে কেকটা কাটার সময় লেয়ারগুলো খুলে খুলে আসে, আপনারা যদি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে সেট করে নেন, এতে করে কিন্তু কেকের লেয়ারগুলো আর খুলে খুলে আসবে না। আর মিনি সাইজের এই কেকগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার, বাসায় একবার হলো মজাদার এই মিনি সাইজের কেক তৈরি করবেন, বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে। আর তৈরি করলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ ইয়াম্মি ফুড ক্রিয়েশন ফ্যামিলিতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।